সম্মানিত ভিউয়ার্স, এই সেই বিয়োগ যেটি করতে ব্যর্থ হয়েছেন ভারতের চড়ুইকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব কুমার। সম্মানিত ভিউয়ার্স, শুধু এটিই নয়, এই সহকারী শিক্ষক বাংলা বানানো শুদ্ধভাবে লিখতে এবং বলতেও পারেন না, তাই তাকে বহিষ্কার করার দাবিতে আন্দোলনে নামতে চাই ওই গ্রামের অভিভাবকরা। চলুন এ বিষয়ে আরো জেনে নিই বিস্তারিত। চড়ুইকোড়া গ্রামের বাসিন্দাদের দাবি, গ্রামে একটাই প্রাথমিক স্কুল, সেখানেই পড়ে গ্রামের শিশুরা, সেখানে বহুল বাংলা শিখছে পড়ুয়ারা, কারণ শিক্ষক রাজীব কুমার বাংলাই জানেন না, তার লেখা বাংলা বানানে অজস্র ভুল, আর সেই সব ভুল শিখছে ছাত্রছাত্রীরা। আর উপরমহল থেকে যখন সাংবাদিক সহ উচ্চ পদস্থ লোকজন আসলো, তখন সবার সামনে তাকে পরীক্ষা করার জন্য ব্ল্যাকবোর্ডে একটি বিয়োগ অঙ্ক কষতে বলা হয়। দুর্ভাগ্যবশত সে বিয়োগফল বের করতে পারেননি। সোমবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা, এমনকি অন্য শিশু শিক্ষকদেরও স্কুলে ঢুকতে দেননি তারা। তাদের দাবি, এর আগেও ওই শিক্ষকের অপসারণের দাবি উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত পদক্ষেপ করেনি শিক্ষা দপ্তর। অবিলম্বে রাজীব কুমারকে সরাতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।